এক কিলোমিটারের মধ্যে কোনো মানুষের কি বাথরুমের চাপ আসে না? এই এতগুলো মানুষ যে আসা যাওয়া করে সে কথাই বাদ দিলাম। এই বিআইডব্লিউটিএ যেখানে এই ফেরি পারাপার হয় সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে, সরকারি কোষাগারে সেই টাকাটা যাচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে কি একটি বাথরুমের ব্যবস্থা করাটা কি খুব বিশাল একটি অনেক বড় কোনো সমস্যা ছিল? বড় বড় দুটি তালা ঝুলতেছে মসজিদের বাথরুমের মধ্যে, তাহলে মসজিদের বাথরুমের দরজাটাও কিন্তু বন্ধ হয়ে গেল সাধারণ পাবলিকের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি মানবিক কাজে, বরিশাল এসেছিলাম কিছু হুইলচেয়ার সহ বিবিধ মানবিক কার্যক্রম নিয়ে। দুই দিনের জন্য বরিশাল এসেছিলাম এবং বরিশাল কার্যক্রম শেষ করে যখন যাচ্ছিলাম তখন এই বরিশাল থেকে মাওয়াঘাট যাওয়ার পথে এই যে ঘাটটি পড়ে, ঘাটটির নাম হচ্ছে কাছাকাছি দেখাও পূর্ব নাওডোবা জাজিরা শরীয়তপুর, এই ঘাটটি পড়ে। এই ঘাটে আসার পরে ন্যাচারালি মানুষের প্রাকৃতিক কিছু সমস্যা হতেই পারে, আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে, বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে। এই যে ঘাটে এক কিলোমিটারের মধ্যে দুই পাশে দোকান আছে কিন্তু কোনো বাথরুম নেই, এবং এই যে গাড়িগুলো উঠতেছে এবং মানুষগুলো নামতেছে এইখানে প্রচুর মানুষের সমাগম, কেউ আসছে কিংবা কেউ যাচ্ছে কিন্তু কোনো ধরনের একটি বাথরুমের সন্ধান আমরা কয়েকজন তন্ন তন্ন করে করেছি কিন্তু কোথাও সন্ধান মেলেনি। এক কিলোমিটার পথ পর্যন্ত দুই পাশে যত দোকান আছে কোনো দোকানে বাথরুমের অস্তিত্ব পর্যন্ত নেই, তাহলে এই এক কিলোমিটারের মধ্যে কোনো মানুষের কি বাথরুমের চাপ আসে না? এই এতগুলো মানুষ যে আসা যাওয়া করে সে কথাই বাদ দিলাম। এই বিআইডব্লিউটিএ যেখানে এই ফেরি পারাপার হয় সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে, সরকারি কোষাগারে সেই টাকাটা যাচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে কি একটি বাথরুমের ব্যবস্থা করাটা কি খুব বিশাল একটি অনেক বড় কোনো সমস্যা ছিল? আমরা গিয়েছিলাম খোঁজ করতে, খোঁজ করে একটি বাথরুমের অস্তিত্ব পেয়েছি, সেখানে এমন ভাঙা অবস্থা, দরজার ভাঙাচুরো অবস্থা, বদনা নেই, পানি নেই, ভিতরে বিশাল এক নোংরা অবস্থা, ঢুকার মতো অবস্থাও নেই। সেই অবস্থাটি হচ্ছে এই পল্টুনের মধ্যে যে ব্যবস্থা, তাদের ব্যবস্থাটা শেষ, সেখানে আর ঢুকার জো নেই, কিন্তু রাস্তার দুই পাশে যারা দোকান করছে বা যারা দোকানি রয়েছে ওনাদেরও তো এই দীর্ঘ লম্বা ব্যবসা যাদের, কিংবা অনেকগুলো দোকান যাদের, তাদেরও তো মানবিকতা বোধ কিছুটা থাকা উচিত ছিল যে এখানে একটি বাথরুম হলেও আমরা প্রতিস্থাপন করি, কিন্তু দুর্ভাগ্য সেই অমানবিক অভাগা জাতি আমরা, সেই অভাগা জাতির একজন সদস্য হতে পেরে আমিও নিজেকে মানুষ হিসেবে নয় পশু হিসেবে দাবি করছি। শুধু তাই না, এখানে এই যে এত মানুষ যাতায়াত, এখন কিন্তু অনেক রাত হয়েছে, এই এই রাতে যদি কোনো মানুষের পায়খানা প্রস্রাব ধরে বাড়িতে যাওয়াইতে হবে, আর নাহলে এই তার পরনের কাপড়ের মধ্যে প্রস্রাব পায়খানা করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু এখানকার যারা রয়েছে স্বনামধন্য, যারা রয়েছে বিশেষ বিশেষ দায়িত্বে যারা রয়েছে, তারাই বা কী করেছে? এখানে কি কোনো ধরনের কোনো একটি বাথরুম, প্রস্রাবখানা কিংবা কোনো একটি জায়গা কি তারা স্থাপন করেছে? সেটাও কিন্তু ব্যর্থ হয়েছে। এর বাইরে যদি আমরা কথা বলতে যাই, এই বিআইডব্লিউটিএর দায়িত্ব শেষ, কিছুই করলো না তারা, এখানকার মানুষজন যারা রয়েছে, এই এলাকাবাসীর যারা রয়েছে, তারাও কিছু করলো না, অমানবিকতার কাতারে তারাও চলে গিয়েছে। আর বাকি রয়েছে আমাদের পাশে রয়েছে একটি মসজিদ যেখানে আমরা পাঁচ ওয়াক্ত সেজদা দিই, সেই মসজিদের দুটি বাথরুম রয়েছে, সেই দুটি বাথরুমের মধ্যে বড় বড় দুটি তালা ঝুলতেছে মসজিদের বাথরুমের মধ্যে, তাহলে মসজিদের বাথরুমের দরজাটাও কিন্তু বন্ধ হয়ে গেল সাধারণ পাবলিকের জন্য। তাহলে দিন শেষে ভোর হলেই প্রত্যেক মসজিদের সামনে যে টেবিল বসিয়ে টাকা খুঁজতেছে মসজিদকে আরো উন্নত করার জন্য, এই মসজিদটার গেটও দেখছি খুব সুন্দর করে করছে, কাজ চলতেছে, আমাদের থেকে তো পয়সা নিবে টেবিল বিছিয়ে, কিন্তু আমাদেরকে কি সেবা দিচ্ছে? কিংবা আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের পবিত্র মসজিদেই বা কি সেবা নিচ্ছি? কমিটিটা এক কথাই বলবে নোংরা করে ফেলবে, নোংরা তো মানুষে করবে, যারা এই মসজিদ স্থাপন করছে, যে জনসাধারণের টাকায় মসজিদ হচ্ছে সেই জনসাধারণ তো মসজিদের বাথরুম ব্যবহার করবে, কিন্তু দুর্ভাগা জাতি আমরা বাংলাদেশের 99টি মসজিদের বাথরুমের দরজায় তালা মারা, মসজিদের দরজাটাও বন্ধ হয়ে গেল। এই ভিডিও করতাম না, এই ভিডিও করতে গেলে অনেক ঝামেলা আপনারাও জানেন, কিন্তু তারপরেও ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ভিডিও কিছুক্ষণ আগে আমার সহকর্মীরা দেখেছে যে একজন বৃদ্ধ মানুষ, ওনার স্ত্রী বাথরুমে যাবে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু এই এক মাইলের মধ্যে কোনো বাথরুম নাই, এই বৃদ্ধ চাচার স্ত্রীর চোখের পানি দেখে নিজেকে আর সংবরণ করতে পারি নাই। আর আমার বাথরুমের কথা বলছেন, পুরুষ মানুষ যেহেতু হয়েছি দু তিন ঘন্টা চেপে না হলে ওই পাশে গিয়েই শেষ করব, কিন্তু
ছোট বাচ্চা শিশু কিংবা বৃদ্ধ কিংবা মহিলা যারা রয়েছে তাদের জন্য আমাদের মানবতা কি এতটুকুও কাঁপেনি কিংবা আমাদের মানবতা কি এতটুকুই জাগেনি? কত বড় অভাগা এবং পশুর জাতি আমরা। পশুর জাতি না হলে এই প্রাকৃতিক ডাক যখন মানুষের আসে তখন মানুষের দিক বিদিক শূন্য হয়ে যায়, যেটা অত্যন্ত শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বিপর্যয় একটি বিষয়। এখানে হাজারো মানুষ আসা যাওয়া কন্টিনিউ উঠছে নামছে, কিন্তু এই যে মূল বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা নিয়ে অদ্যাবধি পর্যন্ত কারো কোনো মাথা ব্যথা নেই। তাই এই ভিডিওটা যারা দেখছেন সবার প্রতি বিনম্র অনুরোধ, অন্য কোনো ভিডিও শেয়ার না করলেও এই ভিডিওটি একবার নয় অন্তত দুবার করে শেয়ার করে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন যে আমরা আসলে কতটুকু মানবিকতার জাতি। আসলে এখনো যে আমাদের মধ্যে পশুত্ব ভর করে রয়েছে, বিআইডব্লিউটিও কোনো দায় সারা কাজ করলো, কোনো এই বিষয়ে নজরদারি করলো না, এবং এখানকার যে মানুষজন ব্যবসায়ী আশপাশে যারা রয়েছে তারাও দায় সারা গোছের আচরণ করলো, তারাও এই মানুষের এই বিশেষ প্রয়োজনের দিকে কেউ তাকালো না, কিংবা এলাকার যে জনপ্রশাসন সেখান থেকে যদি অন্তত একটি পাবলিক টয়লেট 10 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে বাথরুম ব্যবহার করতো সেই ব্যবস্থাটাও যদি করতো তাহলেও মনকে বোঝাতে পারতাম, সেটাও হয় নাই। আর সর্বোপরি রয়েছে আমাদের পবিত্র মসজিদ, সেই মসজিদেও সে একই চিত্র তালা লাগানো। তাহলে আমরা কতটুকু মানবিক সভ্য সমাজের জাতি হিসেবে নিজেদের দাবি করতে পারি? প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। আপনি মানুষ হলেও আমি একজন পশু, এই পশুর সমাজে আর কতদিন পশু থাকতে হবে সেটাই দেখার বিষয়। তারপরেও আহ্বান, যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বিআইডব্লিউটি অথবা এখানকার স্থানীয় প্রশাসন কিংবা মসজিদের যারা দায়িত্বে রয়েছেন, অন্তত একটি বাথরুম হলেও এই এলাকায় পুরো 1 কিলোমিটারের মধ্যে কোনো বাথরুম ছিল না। আমি নিজে চেক করেছি, প্রত্যেকটা দোকানে হেঁটেছি, এই পাশের দোকানগুলোতেও জিজ্ঞাসা করেছি, সবাই বলেছে এখানে কোনো বাথরুম নেই। আমি জিজ্ঞাসা করেছি আপনারা কোথায় যান, তারা বলেছে আমরা আমাদের 5 কিলোমিটার পরে বাসায় গিয়ে বাথরুম করি। তাহলে এই এখানকার যে মানুষজন যারা এখানে ট্যাক্স দিচ্ছে, টাকা দিচ্ছে, এক একটা গাড়ি পার করতে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পর্যন্ত নিচ্ছে, এই টাকাগুলো দিয়েও কি একটি বাথরুম করা যায় নাই? তাই সবার উপরে সবাই সবার উপরে দোষ চাপিয়ে সবাই দায়সারা হয়ে যাচ্ছেন, কিন্তু এই দায়সারা যাতে না হয় সরাসরি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই ভিডিও শেয়ার করে অসহায় মানুষদের আত্মযন্ত্রণাটা যথাযথ কর্তৃপক্ষের কানে যাতে পৌঁছায় এই আবেদন রইল। ধন্যবাদ সবাইকে। পূর্ব নাওডোবা জাজিরা শরীয়তপুর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।